আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা গ্লোব বায়োটেকের। করোনার মধ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি 46%, আশা ব্যঞ্জক মনে করে সরকার। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। এবং মাওয়া প্রান্তে বসানো হল পদ্মা সেতু 33তম স্প্যান, দৃশ্যমান প্রায় 5,000 মিটার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা করছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। এজন্য মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন করা হয়েছে। তিনটি ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হওয়ায় তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। সারা বিশ্বের মনোযোগ এখন করোনার ভ্যাকসিনের দিকে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নানা দেশে এখন পর্যন্ত 91টি ভ্যাকসিনের কাজ চলছে। মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 57টির, সীমিত ব্যবহার হচ্ছে 6টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তিনটি ভ্যাকসিন স্থান পেয়েছে। একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক যার তিনটা ভ্যাকসিন WHO রিকগনিশন হিসাবে এনলিস্টেড করেছে। এছাড়াও আমরা অক্সফোর্ডের যে টেকনোলজি, সেই টেকনোলজিতে নিয়েও কাজ করছি এবং DNA টেকনোলজি নিয়েও কাজ করছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেফ টেকনোলজি, ঠিক আছে। আশা করছি এই টেকনোলজি ভ্যাকসিন যখন আমরা মার্কেটে আনতে পারবো, সাইড ইফেক্টটা ভেরি ভেরি মাইল্ড হতে পারে। তিনটা ক্যান্ডিডেটের মধ্যে একটা ক্যান্ডিডেট হলো ভ্যানকোভিড, এটা mRNA বেসড ভ্যাকসিন। তো এটা আমাদের অ্যানিমেল ট্রায়াল কিন্তু শেষ। একটা থার্ড পার্টি রিসার্চ অর্গানাইজেশন হিসেবে যারা আমাদের হিউম্যান ট্রায়ালটি করবে, আমরা কিন্তু ICDRB-র সাথে একটা MOU সিগনেচার করেছি। ICDRB এখন তাদের মতো করে একটা হিউম্যান ট্রায়ালের প্রোটোকল তৈরি করবে। সেই প্রোটোকল নিয়ে তারা এথিক্যাল অ্যাপ্রুভালের জন্য BMRC-র কাছে যাবে। তো BMRC এথিক্যাল অ্যাপ্রুভাল দিলে তখন তারা ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করবে এবং হিউম্যান ট্রায়ালটি শুরু করবে। আমি অবশ্যই আশা করি, কারণ প্রতিদিন আসলে 3,000-এর বেশি মানুষ ইনফেক্টেড হচ্ছে বাংলাদেশে, 30 জন মানুষ মারা যাচ্ছে। সো একটা দিনও যদি আমরা আগাতে পারি সেটা কিন্তু আমরা চাই। গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ বলছে একসাথে তারা 70 লাখ ভ্যাকসিন উৎপাদন করতে পারবেন। বিদেশি ভ্যাকসিনের চেয়ে দামও অনেক কম হবে। আমরা যেহেতু নিজেরা ডেভেলপ করতে চাইলে আমাদের কাছ থেকে আমাদের জনগণ দ্রুততম সময়ে কিন্তু ভ্যাকসিনটা পেতে পারে। আমাদের দেশে বেশিরভাগ ন্যাশনাল যে প্রজেক্টগুলো এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট হয়। যদি গভর্নমেন্ট যদি আন্তরিক হয়, গভর্নমেন্ট ইচ্ছা করলে আমাদের যে ম্যানুফ্যাকচারিং যে কস্ট সেটা আমাদের কোম্পানির সাথে ওনার একটা সমঝোতা চুক্তির মাধ্যমে, হ্যাঁ, এটা কিন্তু মানুষকে ফ্রি অফ কস্ট এটা দিতে পারে। অবশ্য এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র আর মার্চের মধ্যে এ ভ্যাকসিন প্রয়োগের আশা করছে ভারত। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের কারণে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার শতকরা 46% বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। আগের বছরে একই সময়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল শতকরা 58%। এই হার কিছুটা ধীর হলেও আশা ব্যঞ্জক বলে মনে করে মন্ত্রিসভা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন। বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয় এই সভা থেকে। ইউরোপ এবং আমেরিকায় সংক্রমণের দিক পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা সহ সব ক্ষেত্রে মাস্ক পরার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সাথে মাঠ প্রশাসনকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মসজিদ থেকেও এই বিষয়ের প্রচারণা চালাতে বলা হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টা কুষ্টিয়া ও কুমিল্লায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। জেলায় নতুন করে শনাক্ত ৬ জন। এ পর্যন্ত কুষ্টিয়া ৩৩৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩১৫৪ জন আর মৃত্যুবরণ করেছেন ৭৬ জন। এদিকে কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে ৬৫ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা শনাক্ত ৮ জন। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আওয়ামী লীগের অধীনে হওয়া সব নির্বাচন বাতিলের দাবি জানান তিনি। ঢাকা ৫ আসনের উপনির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তার ভাষায়, উন্নয়নের নামে দেশে এখন লুটপাট চলছে। তাদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এই জন্য আমরা খুব স্পষ্ট করে বলেছি, আর তার বাহানা করবেন না, পদত্যাগ করুন। অতীতের সকল নির্বাচনকে বাতিল করে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠান করুন। জনগণের মন ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক রূপদানে কাজ করে যাচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি মাঠের রাজনীতিকে এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে আর মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। কর্মসূচির নামে জনগণের শান্তি নষ্ট করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের। তারা সরকার কিংবা দেশের ইতিবাচক কিছু দেখতে পায় না, জনগণের পাশে না থেকে জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে না গিয়ে বিরোধিতার খাতিরে বিরোধিতেই এখন বিএনপির বহুল চর্চিত অকেজো হাতিয়ার। আসলে বিএনপি কী চায় তারা নিজেরাও জানে না, কোনো ইস্যুতে তারা স্থির নয়, তাই তাদের কর্মী সমর্থকরাও বিভ্রান্ত। ৩২তম স্প্যানটি বসানোর মাত্র ৮ দিনের মাথায় বসানো হলো পদ্মা সেতুর ৩৩তম স্প্যান। দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিলারের ওপর এই স্প্যান বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর ৪৯৫০ মিটার। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, স্রোতের কারণে স্প্যানগুলো বসাতে সকাল থেকে বেশ বেগ পেতে হয়েছে। এই স্প্যানটি বসানোর পর এখন বাকি আছে মাত্র ৮টি স্প্যান, সেগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা আছে। যত দ্রুত সম্ভব বাকিগুলো বসানো হবে বলে জানা গেছে। দুর্গাপূজাকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির সাথে জড়িত অসাধু চক্র। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে দুই নারীসহ জাল টাকা তৈরির অন্যতম হোতা হুমায়ুন ও খুচরা বিক্রেতা জামালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় নকল টাকা তৈরির সরঞ্জাম সহ প্রায় ১.৫ কোটি টাকা জাল টাকা উদ্ধার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। খালি চোখে দেখে বোঝার উপায় নেই আসল না নকল। মোহাম্মদপুরের নূরজাহান রোডের এই ভবনের দুই তলায় প্রায় ১ বছর ধরে জাল টাকা তৈরির রীতিমতো কারখানা খুলে বসেছেন এ চক্রের মূল হোতা হুমায়ুন, তার সঙ্গী জামাল আর দুই নারী শাহনাজ ও সুমি আক্তার। তিন কামরার এই বাসা থেকে উদ্ধার করা হয় কম্পিউটার, প্রিন্টার সহ জাল টাকা তৈরির নানা সরঞ্জাম। হুমায়ুন এরই মধ্যে ৬ বার পুলিশ র‍্যাবের হাতে ধরা পড়ার পর জামিনে বেরিয়ে এসে আবারও একই ব্যবসা শুরু করে।
2008 থেকে শুরু করছি স্যার, এরপর থেকে স্যার আমি 4-5 বছর ধরা পড়ছি স্যার, ধরা পড়ার পরে আবার জামিন সাহেব বেরিয়ে স্যার ভালো হওয়ার চেষ্টা করি স্যার, ভালো কাজ করি স্যার, আবার স্যার এই পথে জড়াই পড়ি স্যার। 12,000 টাকা দেওয়া এক প্যাকেট দুই প্যাকেট এরকম কিনতে নেই, নেওয়ার পরে হ্যাঁ 1,00,000 নেওয়ার পরে আমি ওই একটা দুইটা করে মাঠে সদাই কিনা নিয়ে কিনা বাঙ্গাই। গোয়েন্দা পুলিশের ডিসি মশিউর রহমান জানান, যে কোনো উৎসবকে সামনে রেখে মূলত সক্রিয় হয়ে ওঠে জাল টাকা তৈরির চক্রগুলো। ইতিপূর্বেও র‍্যাব পুলিশের কাছে কমপক্ষে অর্ধ ডজন বার ধরা পড়েছে, কিন্তু একবারও সে সংশোধিত হয় নাই। এক মহিলাকে ধরেছি, তার হাজবেন্ড এখনো জাল খানায় আছে জাল টাকা তৈরির কারণে, হুমায়ুন নিজে জেল খেটেছে, তার ভাই কাউসার এখনো জেলখানায় আছে। আজকে প্রায় 49,00,000 1,500 টাকা তৈরিকৃত জাল টাকা উদ্ধার করেছি এবং প্রায় 4-5 কোটি জাল টাকা তৈরি করা যাবে সেরকম সরঞ্জাম আমরা এখান থেকে জব্দ করেছি। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের সাথে আরও কারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। ডমিনাস স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়েছে। 25 অক্টোবর পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। 10 টাকা অভিহিত মূল্যে 3 কোটি শেয়ার ছেড়ে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে। 30 জুন 2019 সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় 1.49 টাকা এবং সমন্বিত সম্পদ মূল্য 19.81 টাকা। বিডি ল্যাম্পস ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 3টায় বিডি ল্যাম্পস ও 4:30টায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সভা শুরু হবে। সভায় বিডি ল্যাম্পসের 30 জুন 2020 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। এছাড়াও 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিক এবং পপুলার লাইফের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হল সেনাবাহিনীর কোর অফ মিলিটারি পুলিশের ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট অভিষেক। সকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিক কমান্ড আর্ট ডকে জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। এর আগে তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছলে কোর অফ মিলিটারি পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগাম জাতের আমন ধানের দাম বেশি পেলেও ফলন কম হওয়ায় হতাশ ঠাকুরগাঁও সহ উত্তর অঞ্চলের 8 জেলার কৃষকরা। তারা বলছেন, অসময়ে টানা বর্ষণ এবং কারেন্ট প্রকার আক্রমণের কারণে ধানের উৎপাদন এবার ভালো হয়নি, তাই উৎপাদন খরচও বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে গোখাদ্যের চরম সংকট দেখা দেয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের দাবি, আগাম জাতের ধানের দাম বেশি হওয়ায় আর্থিকভাবে লাভবান হয়েছেন তারা, গোখাদ্যের সংকটও দূর করা হচ্ছে। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টিকে সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান ককাস বিএআরসি। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত সভায় সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি দৃঢ় রাখা, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চয়তা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত সুরক্ষিত রাখতে রিপাবলিকানদের বিকল্প নেই। সংগঠনের সভাপতি ওয়াসি চৌধুরী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পরে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় সর্বধর্ম প্রার্থনা করা হয়। এবারে বাণিজ্য সংবাদ।
উত্তরা দেশে প্রথম প্রিমিয়ার মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি পরিদর্শন করেছেন FBCCI এর পরিচালক হাবিবুল্লাহ ডন। এ সময় তাকে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। মুভি থিয়েটার, রিডিং লাউঞ্জ, সুইমিং পুল ও রেইন ফরেস্ট সহ পুরো প্রকল্প ঘুরে হাবিবুল্লাহ ডন বলেন, পরিদর্শন করা ছাড়া রূপায়ণ সিটিকে অনুমান করা যাবে না। এর বিশালত্ব এবং সৌন্দর্য বুঝতে হলে অবশ্যই তা পরিদর্শন করতে হবে। এবারে পার্টিক্স খেলার খবর। একদিনে তিনবার সুপার ওভারে ম্যাচ গড়ালো IPL-এ। এর মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাব মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে প্রথমবারের মতো ফলাফল নির্ধারণে দুবার সুপার ওভার হয়। এর আগে ব্যাট করে 6 উইকেটে 176 রান তোলে রোহিত শর্মার দল, পাঞ্জাবেরও ইনিংস থামে 176-এ। এরপর প্রথম সুপার ওভারে মাত্র 5 রান তুলে মুম্বাইকে একই রানে বেঁধে ফেলে লোকেশ রাহুলের দল। দ্বিতীয়বার পোলারদের 12 রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেন ক্রিস গেলরা। এর আগে দিনের প্রথম ম্যাচে কলকাতার নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস থামে 163 রানে। সুপার ওভারে ডেভিড ওয়ার্নারদের দেওয়া 3 রানের লক্ষ্য সহজেই অতিক্রম করে এভিন মর্গানের দল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। শহীদ মিনার এলাকার হ্রদে শতাধিক নৌকা ও সাম্পান এতে অংশগ্রহণ করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষই সিং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রতিযোগিতার আয়োজন করে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আগামী বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে ছাড়ার আশা গ্লোব বায়োটেকের। করোনা মধ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি 46% আশা ব্যঞ্জক মনে করে সরকার। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। এবং মাওয়া প্রান্তে বসানো হল পদ্মা সেতুর 33তম স্প্যান, দৃশ্যমান প্রায় 5000 মিটার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ETN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।